ট্রান্সপোর্টারের টিডিএস এর এনটি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো, ঠিক আছে? এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে ট্রান্সপোর্টার বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। আজকে আমাদের টপিক কি আছে, ট্রান্সপোর্টারের টিডিএস এর এনটি কিভাবে ট্যালিতে পাস করতে হয়। ওকে, ফার্স্ট অফ অল বলে রাখি টিডিএস মানে কি, আমাদের ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ওকে, এটা আমাদের ইনকাম ট্যাক্সের একটা পার্ট, ঠিক আছে? আমরা আগের ভিডিওতে কি শিখেছি, ট্রান্সপোর্টারের বিলটি এনটি আমরা কিভাবে ট্যালির মধ্যে করতে হয়, ঠিক আছে? সেই ভিডিওর লিংক আমি ওপেন আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন, তারপরে এই টিডিএস এর এনটি কিভাবে করতে সেই জিনিসটা জানতে পারবেন, ঠিক আছে? তার জন্য আমার কিছু কিছু লেজার আমি অলরেডি ক্রিয়েট করা রয়েছে, যেগুলো আমার আগের বিলটি এনটি মানে ট্রান্সপোর্টারের বিলটি এনটি করার সময় যেগুলো আমার দরকার ছিল সেগুলো আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম। সেই জিনিসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে অল্টারের মধ্যে গিয়ে যখন আমি লেজার্স এর মধ্যে যাচ্ছি, এখানে আমাদের ক্যারেজ প্রাইভেট লিমিটেড উপরে একটা আমাদের লেজার, সেটা আমি ক্রিয়েট করে রেখেছি, হচ্ছে আমাদের সান্ডি ক্রেডিটর্স। ক্যাশের লেজার অলরেডি থাকে, ইনপুট আইজিএসটি, প্রফিট অ্যান্ড লস পারচেস, টিডিএস অন ক্যারেজ ইনওয়ার্ড অ্যান্ড ট্রান্সপোর্টার চার্জ 12%। ওকে, আজকে আমরা টিডিএস এনেবল করে টিডিএস এর কাজ শিখব, কি ট্রান্সপোর্টারে টিডিএস কিভাবে আমরা পেমেন্ট করতে হয় বা টিডিএস এর এনটি কিভাবে পাস করতে হয় বা সেকশন কি আছে এক্সেট্রা সবকিছু আমরা জানবো। তার জন্য ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা এখানে কোম্পানি অপশন রয়েছে এখানে চলে আসবো, চলে এসে আমরা ফিচার্সটাকে অন করে নেবো, ঠিক আছে? অন করার পর আমরা এন্টার মেনে মেনে মেরে যখন আমাদের এনেবেল ট্যাক্স ডিডাক্টেড, ওকে, পরেরটাই আমাদের এনেবেল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স টিডিএস, এটাকে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে একটা ট্যান রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট আপ করতে হবে। ওকে, ট্যানের আমাদের 10 ডিজিটের থাকে, সেটা আমাদের এখানে পুট আপ করতে হয়। ওকে, এখানে আমাদের এডুকেশন পারপাস বলে আমি এখানে জাস্ট 10 ডিজিটের একটা নাম্বার পুট আপ করে দিলাম। এখানে ডিডাক্টেড টাইপ দুরকম থাকে, একটা কোম্পানি একটা ইন্ডিভিজুয়াল। আমি এখানে ইন্ডিভিজুয়াল হিসেবে সিলেকশন করলাম, কেউ যদি কোম্পানির হয়ে কাজ করে সেক্ষেত্রে সে কোম্পানি এখানে সিলেকশন করবে, ঠিক আছে? হয়ে গেলে এতটা আমরা এন্টার মারবো, ঠিক আছে? মেরে এন্টার মিটে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে কন্ট্রোল প্লাস এতে টোটালটা আমরা সেভ করে দেবো। এবার যখনই আমরা এখানে অল্টারে গিয়ে সেই লেজারটাকে আমরা ওপেন করব, যে লেজারে আমাদের টিডিএ, যে লেজারে আমাদের ভ্যালুয়েশন দাঁড়িয়েছে, আমরা এই ক্যারেজ প্রাইভেট লিমিটেডের থেকে আমরা কি নিয়েছি, ট্রান্সপোর্ট হিসেবে আমরা গুডস নিইনি, আমরা কি নিয়েছি, সার্ভিস নিয়েছি, যেটা আমি আগে ট্রান্সপোর্টার বিল এন্ট্রিতে আমি খুব ভালোভাবে বুঝিয়েছি কিভাবে সেরা তার এন্ট্রি পাস করতে হয়। তার জন্য আমি সেই এন্ট্রিটা আমি এখানে ওপেন করছি। ওকে, সেই এন্ট্রিটা আমি এখানে ওপেন করলাম, সেই এন্ট্রিটা, যে এন্ট্রিটা আমরা আগের ভিডিওতে বুঝেছিলাম কিভাবে বিলটি এন্ট্রি আমরা পাস করে থাকি, সেখানে ট্রান্সপোর্টার চার্জ 12%, যে আমাদের 1,20,000 টাকা, তার উপরে আমাদের টিডিএস এনেবেল করতে হবে। ওকে, তার জন্য আমরা কি করব, ব্যাক করব, ভালো করে ভিডিওটা বুঝতে হবে, ব্যাক করে আমরা অল্টারের মধ্যে চলে আসব। অল্টারে এসে আমরা লেজার্স এর মধ্যে চলে আসবো, কি ছিল, ট্রান্সপোর্ট চার্জ 12%, এটাকে আমরা এর মধ্যে ঢুকবো, ঠিক আছে? ঢুকে এটা আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস, কারণ এটা ক্যারেজ ইনওয়ার্ড, এটা আমাদের ট্রেডিং এর আইটেম, ঠিক আছে? এন্টার নিচে আমাদের টিডিএস, এটা আমাদের অ্যাপ্লিকেবল করে রেখেছি আমি অলরেডি, ঠিক আছে? তার মধ্যে আমি একটা টিডিএস অন ক্যারেজ ইনওয়ার্ড, যেটা আমি এই ক্রিয়েট অপশানে গিয়ে ক্রিয়েট করেছি, নাহলে শুধু এনি বলে অপশানটা থাকতো। এটাকে আমি কন্ট্রোল প্লাস এন্টার মেরে আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা আমি কিভাবে রেডি করেছি। ফার্স্টে নাম চাইবে, ওকে, নেম আমি এখানে টিডিএস অন ক্যারেজ ইনওয়ার্ড দিয়েছি, তার সেকশন হচ্ছে আমাদের 194C। ওকে, এরপর আমাদের কি আছে এখানে, রেট অফ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 1%, ওকে, রেট অফ আদার ডিডাক্টেড টাইপের ক্ষেত্রে আমাদের 2%। ওকে, ক্লিয়ার এতটা? এবার হচ্ছে লিমিট, আমাদের লিমিট কত আছে, আমাদের 30,000, 30,000 টাকা আমাদের লিমিট আছে, এর ওপর হলে আমরা ছাড় পাবো না, ঠিক আছে? ক্লিয়ার, এটাকে আমরা এন্টার মেরে টোটালটা সেভ করে বেরিয়ে গেলাম, কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে বেরিয়ে গেলাম, ঠিক আছে? এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এনটি পাস করা শিখব। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, কত সেকশন আছে, কত পার্সেন্ট লাগে, লিমিট কত আছে, এক্সেট্রা সব। এবার আমরা ভাউচার্স এর মধ্যে আসব, আমরা ভাউচার্স এর মধ্যে চলে আসলাম। ওকে, এখানে আমাদের জার্নাল ভাউচার্স আমাদের এখানে ওপেন করা রয়েছে। এবার আমাদের যে কোনো অ্যাডজাস্টমেন্টের এনটি আমরা জার্নাল ভাউচারে করে থাকি,
রাইট, আমাদের এখানে জার্নাল ভাউচার ওপেন করা রয়েছে। এবার আমাদের এখানে কি করতে হবে, আমাদের ডেবিট করতে হবে, আমাদের কি লাগবে বা টিডিএস আমরা চার্জ করব, কার থেকে চার্জ করব, আমাদের সানডে ক্রেডিটর্স কে আছে, আমাদের ক্যারেজ প্রাইভেট লিমিটেড যার থেকে আমরা সার্ভিস পারচেজিং করেছিলাম, ওকে, তাকে আমরা এন্টার করব। এন্টার করে এর আমরা 2% চার্জ করব। এবার 2% চার্জ যে আমরা করব, এখানে তার কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 1,34,400, ওকে। কিন্তু আমরা কি এর উপরে কি আমরা টিডিএস চার্জ করব? না, এটা আমাদের কিন্তু ট্যাক্সেবল ভ্যালু না, এটা আমাদের কি আছে, ইনভয়েস ভ্যালু আছে। কি করে বুঝলাম আমি, আমি এখানে অল্ড প্লাস জি যখনই করে এখানে, ওকে, এখানে আমরা কি করব, ব্যালেন্স শিটে ডাইরেক্ট আমরা চলে আসব। কোথায় আসবো? ব্যালেন্স শিট, এখানে আমরা ব্যালেন্স শিটের মধ্যে চলে আসলাম। এখানে এসে আমাদের কারেন্ট লাইবিলিটি, তার মধ্যে আমাদের সানডে ক্রেডিটর্স আন্ডারে আমাদের এখানে যখন আমরা এন্টার পাস করব, এখানে দেখবো আমরা যে পারচেজ যেটা আমরা করেছি, যেটা আমরা পারচেজ করেছি সেটা আমরা কিন্তু টোটাল 1,34,400, এটা কিন্তু আমাদের ইনভয়েস ভ্যালু দাঁড়িয়েছে। তার কারণ কি, এর উপর কিন্তু আমাদের ইনক্লুডেড আমাদের জিএসটি আছে, কিন্তু আমাদের ট্যাক্সেবল ভ্যালু আমাদের কত আছে, ট্রান্সপোর্ট আছে 12% = 1,20,000 রুপিস, আমাদের কিন্তু ট্যাক্সেবল ভ্যালু আছে। সেক্ষেত্রে আমাদের 1,20,000 এর উপরেই কিন্তু আমাদের টিডিএস চার্জ হবে। সেক্ষেত্রে আমরা ব্যাক করব, ব্যাক করলাম, ব্যাক করলাম, ব্যাক করলাম, ব্যাক করলাম, ব্যাক করলাম, এখানে আমাদের তাহলে কি হচ্ছে, 1,20,000 এর উপর টিডিএস মানে কত, 1,20,000 2% মানে আমাদের 2,400 টাকা, রাইট। 2,400 টাকা আমরা এখানে এন্টার মারবো, এগেন্স রেফারেন্স, এটা এন্টার। এবার আমাদের এখানে কি করবো, টিডিএস অন ক্যারেজ ইন ওয়াট, এই লেজারটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম, এই লেজারটা ক্রিয়েট করতে হয় কি করে সেটা আমি দেখাচ্ছি, কন্ট্রোল প্লাস এন্টার মারবো, এখানে দেখবো টিডিএস অন ক্যারেজ ইন ওয়াট, এটা আমাদের কি হচ্ছে, কারেন্ট লাইবিলিটি আন্ডারে, কারণ কি এটা আমাদের কিন্তু টিডিএস টা আমাদের পেমেন্ট করতে হবে, রাইট। যেমন এনি ডিউটিস এন্ড ট্যাক্সেস এন্ড জিএসটি আমাদের কারেন্ট লাইবিলিটির আন্ডারে আসে, তেমনি আমাদের টিডিএস ও কিন্তু আমাদের কারেন্ট লাইবিলিটির আন্ডারেই আমাদের আসবে, ওকে। এন্টার এন্টার, এখানে আমাদের কি ইন্ডিভিজুয়াল এন্ড রেসিডেন্ট আমি করেছি, কারোর যদি কোম্পানি হয় সেক্ষেত্রে সে কোম্পানি সিলেকশন করবে, ওকে। এন্টার, কন্ট্রোল প্লাস এতে সেভ, তাহলে তার টিডিএস চার্জ করা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, ওকে। তার তাহলে আমাদের টিডিএস চার্জ করা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, এটা কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো, ব্যাস হয়ে গেল। এবার আমাদের সেই টিডিএস টা আমাদের পেমেন্ট করতে হবে, তার আগে আমি এখানে ব্যালেন্স শিটের মধ্যে আমি চলে আসছি, তার আগে কি করলাম, আমি ব্যালেন্স শিটের মধ্যে আমি চলে আসলাম, এসে আমাদের এখানে কারেন্ট লাইবিলিটি আন্ডারে দেখবো টিডিএস অন ক্যারেজ ইন ওয়াট, আমাদের একটা কারেন্ট লাইবিলিটির আন্ডারে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, সেই টিডিএস টা আমাদের কিন্তু এবার পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা কি করবো, ভাউচার্স এর মধ্যে চলে আসবো, এসে আমরা কোথায় আসবো, পেমেন্ট ভাউচার্স এ আমরা চলে আসবো, এসে আমাদের রাইট সাইড এখানে অটো ফাইলের অপশন আছে, বা আমরা কি করতে পারি, কন্ট্রোল প্লাস এফ প্রেস করলে আমাদের অটো ফাইলের অপশনটা এনেবেল হয়ে যাবে, চলে আসবে, ঠিক আছে। এবার এখানে কি করবো, স্ট্যাট পেমেন্ট, কি পেমেন্ট করছি আমরা, টিডিএস, ওকে। 1st March to 31st March আমি এখানে সিলেকশন করছি, ডিডাক্টেড টিডি ডেট আমরা এখানে দিলাম, সেকশন আমাদের কি আছে, 194 এর সি আছে, রাইট। এখানে আমরা কি পেমেন্ট করছি, আমরা রেসিডেন্ট, রাইট। এখানে ডিডাক্টেড টাইপ আমাদের এখানে নন কোম্পানি দেবো আমরা এখানে, ঠিক আছে, কি দেবো আমরা এখানে, নন কোম্পানি, ইন্ডিভিজুয়াল আমরা হিসাবে সিলেকশন করেছিলাম, রাইট, মনে করছে, সেক্ষেত্রে আমরা এখানে নন কোম্পানি দেবো, রেসিডেন্ট, এন্ড আমি এটা কোথা থেকে দিচ্ছি, সাপোজ ICICI ব্যাংক থেকে আমি পেমেন্ট করছি, ওকে, ICICI ব্যাংক থেকে সাপোজ আমি পেমেন্ট করছি, কি পেমেন্ট করছি, এখানে আমি পেমেন্ট করছি হচ্ছে টিডিএস অন ক্যারেজ ইন ওয়াট কত, 2,400, ওকে, এন্ড অফ লিস্ট, ব্যাস। এবার কন্ট্রোল প্লাস এতে যখনই আমি করবো, এখানে আমাদের চেক নাম্বার দিতে পারি, এখানে আমি একটা ডেট পুট আপ করে দিচ্ছি, দিয়ে আমরা এন্টার মেরে এন্ট্রি পাস করে দিচ্ছি। এবার যখনই আমরা এখানে ব্যালেন্স শিটের মধ্যে চলে আসবো, ব্যালেন্স শিটের মধ্যে এসে আমরা এখানে কারেন্ট অ্যাসেট আমাদের লাইবিলিটি সাইডে চলে এসে, কারণ কি আমি আমাদের ব্যাংকের মানে ICICI ব্যাংকের যে লেজারটা তার আমি ওপেনিং ব্যালেন্স কিছু দিইনি, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার কারেন্ট লাইবিলিটির মধ্যে যখনই আসবো দেখবো শুধু আমাদের সানডে ক্রেডিটর্স অ্যান্ড আমাদের ডিউটিস অ্যান্ড ট্যাক্সেশনই রয়েছে, ওকে, ক্লিয়ার। সেক্ষেত্রে আমার টিডিএস এর এন্ট্রি টোটালি এখানে আমার কমপ্লিট করা হয়ে গেল, ঠিক আছে। ট্রান্সপোর্টারে টিডিএস এর এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে, সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস, এক্সেপ্টার সব রকম ভিডিও দেখার জন্য।